অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সারা ভারতবর্ষে যেমন স্টিয়ারিং ছাড়ো আন্দোলনকে সমর্থনযুক্ত সৃষ্টভাবে সমস্ত জায়গার ধর্ণা মঞ্চ হয়েছে, তেমনি আমাদের সাগরদিঘি থানার অন্তর্গত মোরগ্রাম মুর্শিদাবাদে এখানে শান্তিপ্রিয়ভাবে ধর্ণা মঞ্চ আমাদের 29 দফা দাবি লক্ষ্যে আমরা বসে আছি। আমাদের দাবি পূরণ করা হোক। উপস্থিত মুর্শিদাবাদ জেলার সমস্ত ড্রাইভার এবং রাষ্ট্রীয় প্রেসিডেন্ট এবং সারা ভারতবর্ষের স্টেট প্রেসিডেন্টরা দিল্লিতে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনে যন্তর মন্তরে ধর্ণা মঞ্চে উপস্থিত আছেন। ব্যুরো রিপোর্টের জন্য সেখানে কর্মসূচি চালাচ্ছেন, তিনাদেরকে সমর্থন করতে বা তিনাদের হাতকে শক্ত করতে না মানে তাহলে আমরা ড্রাইভার সমাজ ভারতবর্ষের বুকে অনির্দিষ্ট কালের জন্য আজকে থেকে স্টিয়ারিং বন্ধের কর্মসূচি আমরা পালন করতে চলেছি। তাই সকল ড্রাইভার বন্ধুদের যাতে ন্যায় বিচার পায় সরকার পক্ষ, যাতে ড্রাইভার সমাজের জন্য ভাবে। ড্রাইভার দিবস এবং ড্রাইভার আয়োগ, মানে ড্রাইভারের জন্য কানুন তৈরি করতে হবে, আইন তৈরি করতে হবে, যে আইনের দ্বারা থেকে ড্রাইভার ভাই সমাধান পাবে। দেখুন, আজকে যদি একটা ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয় তাতে করে সেই ড্রাইভারটার ইন্স্যুরেন্স ক্লেম পেতে অনেক দেরি, তার পায়ের চপ্পলটা সেট হয়ে যায় কিন্তু ন্যায়টা পায় না। একটা ড্রাইভার তার ফ্যামিলি বরবাদ হয়ে যায় এরকম একটা পরিস্থিতি, তার জন্যে আমাদের যে দাবিগুলো রয়েছে ড্রাইভারের জন্যে কানুন তৈরি করতে হবে, এটাই। কারণ ড্রাইভার কানুন যদি না তৈরি করে ড্রাইভাররা আজকে উৎসর্গে মানে এতটাই লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে সমস্ত জায়গায়, চিন্তা করতে পারবেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে মিডিয়ার মাধ্যমে সমস্ত জায়গাতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, চাঁদা থেকে আরম্ভ করে পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ড্রাইভারের ওপর শোষণ হচ্ছে। বলছি এটা বন্ধ করার জন্য আচ্ছা, আপনারা যে এখানে বেশ আয়োজন করেছেন খাওয়া দাওয়ার, বিভিন্ন বহু ড্রাইভার দেখছি এখানে, কি বিষয়ে, কি উদ্দেশ্যে? এত হচ্ছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে রাষ্ট্রীয় প্রেসিডেন্ট সুরেন্দ্র মুখার্জি এবং আমাদের ওয়েস্টবেঙ্গলজি এবং সারা ভারতবর্ষের ড্রাইভার সমাজ কিন্তু স্টিয়ারিং ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছেন। 29 দফা আদায়ের লক্ষ্যে যে আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবিপত্র আছে, তো ওখানে যে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনের জন্যে ধর্ম হাতের মতো একটা পরিস্থিতি নিয়েছেন যন্তর মন্তরে, তার জন্য আমরা এখানে ধর্ণা দিয়েছি যে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ ব্রাঞ্চ থেকে, যে আমরা সেটাকে সাপোর্ট করছি, যে আমরা যেন ন্যায় পাই, তাই আমরা এখানে ধর্ম মঞ্চ ডেকেছি এবং এখানে আমরা না উঠে আমরা এখানেই খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আপনাদের এই উদ্যোগের পিছনে আপনাদের মূলত দাবি কি আছে? বলছি আমাদের এই দাবিগুলো হচ্ছে, দেখুন, ড্রাইভার আয়োগ এবং ড্রাইভার দিবস, যে ড্রাইভারের জন্য কানুন তৈরি হোক। যেমন আমরা এখানে খাচ্ছি এখানে বসে, তেমনি আমরা আমাদের জীবনটাই এইরকম, রাস্তাঘাটে যে কোনো জায়গাতে আমরা কিন্তু বসে খাই। তাই আজ ড্রাইভার সমাজ এরকমই হয়ে গেল যে না, আমরা এখানে রাস্তায় বসে খাচ্ছি, কারণ আমাদের জীবনটাই এটা। সরকারের কাছে সেটাই পৌঁছাতে যায় যে ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এমন একটা সংগঠন যে আমাদের জন্য আওয়াজ তুলেছেন যে যন্তর মন্ত্রে, ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।